ঠিক বোঝা যায়? ফিগার কাউন্টিং থেকে কয় ধরনের কোশ্চেন আসে, কয় টাইপের? ত্রিভুজের গণনা আছে, বর্গের গণনা আছে, আয়তের গণনা আছে। ত্রিভুজের গণনা এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আজকে বর্গের গণনা, আয়তের গণনা হবে। হ্যাঁ, তোলা হয়েছে সবার? হয়ে গেছে? দেখো, দেখো, নাম হচ্ছে বর্গের গণনা। বর্গ এর গণনা বর্গ মানে বোঝো তো? বর্গ হচ্ছে ইংরেজিতে হচ্ছে স্কোয়ার, বাংলা হচ্ছে বর্গ। বর্গ কাকে বলে? যার হচ্ছে চারটা বাহু সমান থাকবে, ঠিক আছে? চারটা বাহু সমান থাকবে। যদি এদিকে 1 ফুট হয়, এদিকেও 1 ফুট হবে, এদিকেও 1 ফুট হবে, এদিকেও 1 ফুট হবে, ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে বর্গ। চারটা বাহু সমান থাকতে হবে, ঠিক আছে? এদিকের বাহুটা যতটুকু থাকবে, এদিকের বাহুটা এতটুকু থাকবে, এটাও এতটুকু থাকবে, এটাও একই থাকবে, কোনো কম বেশি হবে না। চারটা বাহু সমান থাকবে, একে বর্গ বলা হয়, ঠিক আছে? দেখো, দেখো এখানে কতগুলি বর্গ আছে, আসো, এখানে কতগুলি বর্গ আছে, এখানে কতগুলি বর্গ আছে, ঠিক আছে? বর্গ বার করার নিয়মটা হচ্ছে, হ্যাঁ, প্রথমে নাম্বারিং করতে হবে। এবার নাম্বারিং করো, 3, 4, 5, 2, 3, 4, 5, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু প্রথম নাম্বারিং করতে হবে। তারপরে এই যে অন্তিম সংখ্যা যেটা আছে না, অন্তিম সংখ্যা, এদিকে অন্তিম আর এদিকে অন্তিম, কত? 5 × 5। তারপরে এক এক কম করে করে যতক্ষণ পর্যন্ত না 0 আসবে ততক্ষণ পর্যন্ত এক এক কম করে গুণ করে যাও। তারপর কত আসবে? 4 × 4। তারপর কত আসবে? 3 × 3। তারপর কত? 2 × 2। তারপরে 1 × 1। তারপরে কী করবো? তারপর তো কম করলে, এক কম করলে কী হবে? 0 আসবে। আর 0-র সাথে যেই সংখ্যাটাই গুণ করবে না কেন, ওটা 0-ই আসবে, তা সেটা করার দরকার নেই, ঠিক আছে? এগুলোকে তারপর যোগ করে দাও, এগুলো লেখার পরে যোগ করে দাও, কত হয়? 5 × 5 = 25, 4 × 4 = 16, 3 × 3 = 9, 4 × 1 যোগ করলে কত হয়? ষোলো আর 4 = 20, ঠিক আছে? 10 = 30, 20 × 50 = 55, ঠিক আছে? বোঝা গেল? বোঝো নাই? বোঝো নাই? এর ছবিটা তুলছো, এটা কী বোঝো নাই? কত? 59 হবে না। প্রথমে নাম্বারিং করো, ঠিক আছে? প্রথমে নাম্বারিং করো। নাম্বারিং করলে 1, 2, 3, 4, 5, তারপরে এদিকে নাম্বারিং করো, 1 ছিল 2, 3, 4, 5। তারপর অন্তিম সংখ্যা যেগুলো আছে এগুলো গুণ করো, গুণ করে এক এক কম কম করে যাও, যতক্ষণ না 0 আসছে এখানে, ঠিক আছে? কারণ 0-র সাথে যে সংখ্যাটা গুণ করবে ওটা 0-ই আসবে, সেটা গুণ করে কোনো লাভ নেই। এগুলোকে গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেগুলো যোগ করো, ঠিক আছে? 5 × 5 = 25, 4 × 4 = 16, 3 × 3 = 9, 2 × 2 = 4, 1 × 1 = 1, এগুলো যোগ করলে কত হয়? 55। ভালো করে দেখো, আরেকটা কোশ্চেন দিচ্ছি।
একদম সোজা টাইপের, এটা ত্রিভুজেরটা তো সেই কঠিন ছিল সব থেকে, এটা একদম সোজা, যে দুটো টাইপ আছে খুব সোজা টাইপ। ঠিক আছে, কী করতে হবে প্রথমে, যদি বলে যে কতগুলি বর্গ আছে, ঠিক আছে কতগুলি বর্গ আছে, ঠিক আছে প্রথমে নাম্বারিং করো, প্রথমে নাম্বারিং করো, এক দুই তিন চার, কতগুলি খণ্ড আছে নাম্বারিং করো, দুই তিন চার, তারপরে কী করতে হবে অন্তিম সংখ্যাগুলোর গুণ করতে হবে, চার গুণন চার, তারপরে এক এক কম করতে হবে, কী করতে হবে তিন গুণন তিন, তারপরে দুই গুণন দুই, তারপরে এক গুণন এক, তাহলে যোগ করলে কত হয়, চার চারে ষোলো, তিন তিরিকে নয়, দুই দু গুণন চার, এক এক কত হয়, যোগ করলে কত হয়, নয় আর একে দশ, ষোলো আর চারে কত হয় কুড়ি, কত হবে তিরিশ। ঠিক আছে, ঠিক আছে না কঠিন, একদম সোজা তো, এর আগের দিন এটা কঠিন ছিল, ত্রিভুজের গণনাটা কঠিন, বর্গ আর আয়তের গণনা একদম সোজা। হয়ে গেছে, তোলা হয়ে গেছে সবার, তোমার বোঝা গেছে, আরও করো একটা দিচ্ছি, হয়ে গেছে তোলা সবার, তারপরটা এটা কত হবে, এখানে কতগুলো বর্গ আছে সবাই করো, হ্যাঁ নিজে নিজে, এখানে কতগুলি বর্গ আছে, এটা কি না স্যার, ২৬ ২৬ কটা দেখ, আমার এখানে কটা আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, তোমার কটা আছে, ছবি তুলতে ভুল করো, হ্যাঁ ২৯টা, একদম সোজা টাইপের কোশ্চেন, কত হয় তোমার ২৯, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এক দুই তিন চার পাঁচ ছয়টা, আসো কি হয় তোমার কত আছে, একদম সোজা তো, কত, হ্যাঁ ৩২ তো ঠিক আছে, কিন্তু একজন এক রকম আসতেছে কেন, এত সোজা করছেন, প্রথম নাম্বারিং করো, এক দুই তিন চার পাঁচ কত ছয়, কি হবে দুই তিন, কি করব ছয় গুণন, তারপরে এক এক কম করব, তারপর পাঁচ গুণন দুই, তারপরে এক কম করব, চার গুণন এক, তারপর যদি এটা তিন করি তাহলে এটা কত হবে, একের থেকে কম হলে শূন্য হবে, আর তিনের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কত হবে, শূন্যই হবে, সেটাকে যোগ করে কোনো লাভ হবে, তাহলে এটা আমরা নিব না, ঠিক আছে তা কত হয়, যোগ করলে কত হয় দেখো তো, ভুল হয় কেন, এত সোজা কোশ্চেন ভুল হলে তো মুশকিল, কত ১৮ ১০ ৪ কত হয়, আসো কত হবে এটা, এত সোজা কোশ্চেন, একদম সোজা, ত্রিভুজেরটা সব থেকে কঠিন ছিল, এটা তো হয়ে গেছে কঠিনটা, আজকে তো সোজা, ঠিক আছে তো, তোমাদের খাতা কোথায়, নতুন আসছো আজকে, ঠিক আছে, এর আগের দিন এটা ছিল কঠিন, আরো করাবো তো, আচ্ছা এটা সেকেন্ডে বলো, এটা কতগুলো ট্রায়াঙ্গেল আছে এখানে, একদম সেকেন্ডে, এক সেকেন্ডে উত্তর আসা চাই, আসো একদম সময় লাগানো যাবে না তো, একবারে এক সেকেন্ডে,
এক দুই তিন চার, তাও কী হবে এক দুই তিন চার, চারের কী কত? চৌষট্টি। এতক্ষণ সময় লাগে কেন? হ্যাঁ এত সময় লাগে কেন? এটা তো হয়ে গেছে এর আগের দিন, সময় লাগার কথা না তো। এটা একদম বোঝা গেল তো? আরেকটু কঠিনে যাবো, তুমি দেখে নাও। বলো, যত বড় দিবে পাবা তো? যেরকমই কোশ্চেন আসুক পাবা তো? এখানে কতগুলি ত্রিভুজ আছে, বর্গ আছে? বলো কতগুলি বর্গ আছে? যেটা বলা আছে সেভাবে করো, ঠিক আছে? প্রথমে নাম্বারিং করো, তারপরে গুণ করে যোগ করো, বর্গ সংখ্যা আসবে। তোলো খাতা, তোলো। প্রথমে নাম্বারিং করে নাও, নাম্বারিং করে নাও। বর যখন রিভিশন দেবে তখন ভুলে যাবা যে কী আছে না আছে, রিভিশন দিতে হবে না। সত্তরটা দেখি নি, এক দুই তিন চার পাঁচ ছয়, কী হবে দুই তিন চার পাঁচ, কী করবো অন্তিম সংখ্যার? ছয় গুণন পাঁচ, তারপরে একে কম করবো, পাঁচ গুণন, তারপরে চার গুণন তিন, তারপরে তিন গুণন দুই, তারপরে দুই গুণন এক, তারপরে আরও কমাবো? কেন কমাবো না? এক আসছে, একের থেকে কম করলে জিরো হবে, জিরোর সাথে যে সংখ্যাটাই গুণ করো না কেন সেটা জিরোই হবে। এগুলো যোগ করলে কত হয়? তিরিশ। কত? কুড়ি। কত? 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 কত হয়? সত্তর। কত হয়? যোগ করা লাগবে আমার? আমি যোগ করলাম না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? অন্য টাইপে যাবো, কঠিনে যাবো, কঠিনে যাবো না? ঠিক আছে, সবার হয়ে গেছে খাতায়? হয়ে গেছে? বলো এখানে কতগুলি বর্গ আছে? কতগুলি বর্গ আছে এখানে? কতগুলি বর্গ আছে? প্রসেস একদম সেম আগেরটার মতোই, ঠিক আছে? দুই হবে কেন? এটা একটাই কাটার দেওয়ার জন্য কি এটা বর্গের মধ্যে ডিফারেন্স হচ্ছে? এটা ত্রিভুজ হচ্ছে তো, এটা তো বর্গ বর্গ বলছি এখানে। ওটা মাঝখানে যাওয়ার পরে কি বর্গের ডিফারেন্স আছে? বর্গে কী বলছি, বর্গ কাকে বলে? যার চারটা বাহু সমান হবে, ঠিক আছে? এখানে যে তুমি একটা এক নম্বর নিলে এটা কি বাহু চারটা বাহু সমান আছে কিন্তু বর্গ? তাহলে এটা তো ট্রায়াঙ্গেল হয়ে গেলো। এই যে এই এই লাইনটার জন্য না কোনো ডিফারেন্স হবে না, বর্গের কোনো ডিফারেন্স হবে না, ট্রায়াঙ্গেল থাকলে ডিফারেন্স হতো, বর্গের জন্য কোনো ডিফারেন্স হবে না তো, ঠিক আছে? খালি এটা ভয় দেখানোর জন্য এটা দেওয়া হয়েছে এরকম করে, ঠিক আছে? পরীক্ষার মধ্যে দিবে সোজা কোশ্চেন, কিন্তু তোমরা এটা দেখে বর্গ অপশনে যখন থাকবে যেটা থাকবে, দেখা গেলো পোস্টমান আছে, ছাপ্পান্ন, সাতান্ন আছে, আটান্ন আছে, তোমরা আটান্ন মারি দিয়ে আসবা। ওই পোস্টমানটা তো গণিতেই দেখা যায়, তার তো বেশি হবেই মনে হয়, ওরম করার দরকার নাই, যা প্রসেস সেই প্রসেস চলতে হবে, ঠিক আছে? কত? পোস্টমান, ঠিক আছে সবার? কত আসছে? কি
কেন নাম্বারই এত, এটা এত সোজা কোশ্চেনটা তো ভুল হওয়ার কথা না, এটা ভুল হবে কেন, এই কোশ্চেন ভুল হবে কেন, নাম্বারিং করো এক দুই তিন চার পাঁচ, এই যে লাইনটা দেওয়ার জন্য বর্গের কোনো ডিফারেন্স হবে না, কিন্তু কোশ্চেনে কী বলছে কতগুলি বর্গ আছে এখানে, কতগুলি বর্গ আছে এই লাইনটার জন্য বর্গের কোনো ডিফারেন্স হবে না, বর্গের কোনো বাড়বে না কমবে না, ঠিক আছে, নাম্বারিং করো দুই তিন চার পাঁচ, কী করবো এটা পাঁচ গুণন পাঁচ, তারপরে একে কম করবো এদিকে দেখবো না, চার গুণন চার, তারপরে তিন গুণন তিন, দুই গুণন দুই, এক গুণন এক, কত হয় পঁচিশ, ষোলো নয় চার এক, কত দশ, দশ বিশ, তিরিশ বিশ, পঞ্চাশ আর দু পাঁচ পঁচপান্ন, পঁচপান্ন, একদম সোজা কোশ্চেন, ত্রিভুজ থেকে কোশ্চেন বেশি আসে, এখান থেকে কম আসে, যদি আসে এগুলো পাবো একদম সোজা, হয়ে গেছে সবার, ঠিক আছে, তারপরে কোশ্চেন, এক মিনিট দাঁড়াও, হবে কিন্তু এখানে ইয়েটা হবে না, বর্গটা এখানে বর্গটা মিডিলে হবে, আগে সোজাটা দিই না, এটা তো কঠিন, এটা পরে দিব, আস্তে আস্তে সোজা থেকে কঠিন যাওয়া যাবে না, একবার কঠিন হয়ে গেলে হবে, এটা একদম সোজা, তার জন্য সোজাটা আগে দিলাম, তারপরে কঠিন যাবো, ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এখানে কতগুলি বর্গ আছে, এখানে কতগুলি বর্গ আছে, বর্গ এখানে কতগুলি বর্গ আছে, তোলো ছবিটা, আচ্ছা দেখি ছবি তো আট করা হয় নাই, ছবি আছে কি দেওয়া আছে, ছবি ছবি ভুল করে কেন, ছবি ভুল করে কেন, ভালো করে দেখো, ভালো করে দেখো কতগুলো হয়, ভালো করে দেখো ছবিটা, দেখো হ্যাঁ একদম সোজা, ট্রায়াঙ্গেলটা সব থেকে কঠিন ছিল, ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেল সব থেকে কঠিন, এগুলো একদম সোজা, আয়ত আর বর্গক্ষেত্র একদম সোজা, না জানলে কঠিন, চল্লিশ সবাই, চল্লিশ কী হয়, চল্লিশ আসলো প্রথমে, যে নাম্বারিং এক দুই তিন চার, দুই তিন চার, এগুলো যদি ইচ্ছা করো নাম্বারিং করো, এক দুই এক দুই এক দুই এক দুই, ঠিক আছে, কী করবো, চার চার তিন তিন দুই দুই এক এক, ঠিক আছে, ষোলো নয় চার এক, কত হয় দশ আর বিশ, এখানে হচ্ছে তিরিশটা, ঠিক আছে, এখানে কত, দুই শুনুন দুই এক শুনুন এক, কত চার এক, তারপরে একই রকম একই এখানে পাঁচটা আসবে, ঠিক আছে, এখানে পাঁচটা আসবে, এখানে পাঁচটা আসবে, পাঁচ পাঁচ, অতিরিক্ত কটা দশটা, কত হবে প্লাস দশ সমান 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 চল্লিশটা, ঠিক আছে, হ্যাঁ এটা কত নাম্বার কোশ্চেন, একটা কোশ্চেন নাম্বারটা জানে কোনটা, না না ওরকম নাম্বার নাই, এটা এক দুই তিন চার, না এখানে এখানে এখানে, হ্যাঁ ভেতরে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ যেরকম এরকম, ঠিক আছে, এভাবে করো এক দুই এক দুই, আর যদি ওটা না করো, এটা তো বোঝাই যায়, দেখাই যায় যে এখানে কটা বর্গ আছে, ঠিক আছে, এখানে যখন একটা বর্গ আছে, ঠিক আছে, এখন কটা বর্গ হবে, এখন পাঁচটা বর্গ হয়ে যাবে, কিন্তু এখানে কটা আছে,
এই যে একটা বর্গ, দুটো বর্গ, তিনটা, চারটা, আর এই যে কমপ্লিট একটা চারটা, ঠিক আছে? পাঁচটা, কটা? একটা, দুটা, তিনটা, চারটা, কমপ্লিট একটা, পাঁচটা, ঠিক আছে? এক, দুই, তিন, চার, কমপ্লিট একটা, পাঁচটা, ঠিক আছে? এত কিছু মাথা না ঢুকলে, এক দুই, এক আছে দুই, দুই দুগুণ চার, এক একে এক, চার একে পাঁচ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হবে কারো? তোমার ঠিক প্রবলেম কোনো প্রবলেম আছে? তারপরে কোশ্চেন, আগেরটা সোজা ছিল, এটা একটু কঠিন, কিন্তু মনে হয় না তোমাদের কাছে কঠিন মনে হবে এখন, এখন আর কঠিন মনে হবে না। এটা বলো কতগুলি বর্গ আছে, কতগুলি বর্গ আছে? তাড়াতাড়ি বলা বলার জন্য ভুল ভাল উত্তর দিও না, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে দেখো, আমি জানি না তো। পঞ্চাশটা, সবার কি পঞ্চাশটা আছে? ভালো করে দেখো, ছবিটা তোলা হয়েছে ভালো করে? আগেটাতে চল্লিশটা ছিল তো, ছবিটা তোলা হয় না তোমার, ভালো করে দেখো। হ্যাঁ, যোগ করতে ভুলেছে, এত সোজা কোশ্চেন ভুলে হবে না তো, সোজা কোশ্চেন ভুলে কীভাবে হয়? তাড়াহুড়ো করার দরকার নাই, খালি দেখো আগে কটা আছে, ঠিক আছে, ঠিক আছে, খালি বোঝো আগে, বুঝে বুঝে দেখো। হ্যাঁ, না করো, রিভিশন দিতে হবে না পরে, যাতে মনে থাকে যে কীভাবে আসলো প্রসেসটা, না দুই মাস পরে রিভিশন দেওয়ার সময় এগুলো সব আউট হয়ে যাবে। তোমাদের তো কি অসুবিধা কোনো হচ্ছে? বোঝা যাচ্ছে তো, খাতা ছাড়া হবে তো? খাতা ছাড়াই হবে, ঠিক আছে? আর কি বলা ছিল যে স্টার চিহ্নে কতগুলো ট্রায়াঙ্গেল থাকে, মনে থাকবে তো? স্টার চিহ্নে কতগুলো ট্রায়াঙ্গেল থাকে, আর স্টার চিহ্নটা কীভাবে বলো তো? স্টার চিহ্নটা আছে এরকম, স্টার চিহ্ন হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্টার চিহ্ন, ঠিক আছে? স্টার চিহ্নে দশটা ট্রায়াঙ্গেল থাকে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর প্রতিটা জংশনে একটা করে, ঠিক আছে? ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এত কিছু বাদ, মনে রাখবো যে স্টার চিহ্নে দশটা থাকে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে বললাম। পঞ্চাশ কার কার আসে নাই, তোমার কটা আসছে? পঞ্চাশটা, সবার পঞ্চাশটা আসছে? দেখো, এক, দুই, তিন, চার, দুই, তিন, চার, এগুলো তো এখন জানাই যায়। এখানে কটা থাকে? এখানে পাঁচটা থাকে, এখানে পাঁচটা থাকে, এখানে পাঁচটা থাকে, এখানে পাঁচটা থাকে, চার পাঁচা কুড়িটা, ঠিক আছে? কী করবো, চার, চার, তিন গুণন তিন, দুই গুণন দুই, এক গুণন এক, কত? ষোলো, ন, চার চার ষোলো, চার, এক, দশ, কুড়ি, কত? তিরিশ প্লাস কুড়ি, পঞ্চাশ। হ্যাঁ, স্টারটা দেখো নাই, এর আগে কিন্তু আসছিল না, ঠিক আছে? এই যেটা হচ্ছে স্টার চিহ্ন এরকম হবে, হ্যাঁ, এরকম করে হবে এভাবে, এটা হচ্ছে স্টার, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তার জন্য একটা ডাইরেক্ট মনে রাখবো, স্টার চিহ্নে দশটা ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে? হয়ে গেছে, তারপরটা চারটা ছয়টা, বলো এখানে কতগুলি বর্গ আছে?
দাঁড়াও একটু একটু টিপিক্যাল হবে, দাঁড়াও একটু টিপিক্যাল হবে, টিপিক্যাল হবে, এটা তো সোজা ছিল না, একটু কঠিন করে দিই। হ্যাঁ সাতটা হয় বেশি হবে, তাও বলে সাতটা, ভালো করে দেখা লাগে, ভালো করে দেখা। এখানে কতগুলি বর্গ আছে, এখানে কতগুলি বর্গ আছে, এখানে কতগুলি বর্গ আছে, ঠিক আছে একদম বেসিকটা, কোশ্চেনটা ভালো করে তোলো, কোশ্চেন নেই তো মান তোলা হয় নাই, কোশ্চেন তোলা হয় নাই তো, ভালো করে দেখো, কোশ্চেন ভুল হলে, কোশ্চেন তোলা ভুল হলে উত্তর ভুল আসবে তো। কটা আসছে তোমার, হ্যাঁ দিব তো, চেষ্টা করো আগে, দেখো যে কিছু দেখা যায় কোশ্চেনে, আরো দেখো ভালো করে, হ্যাঁ আরো ভালো করে দেখো, একটু দেখো, হ্যাঁ বড় কটা, এই যে একটা, একটা বড়, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই, এখানে দেখো একটা, সাতটা, কটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, এই যে কমপ্লিট তেরোটা, এই যে কমপ্লিট চোদ্দোটা, কমপ্লিট চোদ্দোটা, ঠিক আছে, হ্যাঁ ভুল ভুল করে ভাবলে চোদ্দোটা আসে না, ভুল ভাল করলে ভাবলে বলে চোদ্দোটা আসে, আগের মতো করে, হ্যাঁ দেখো এখন বুঝতে সুবিধা হবে, এখন ঠিক আছে, দেখাই তো যায় যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, কমপ্লিট একটা, তেরোটা, এদিকে একটা, চোদ্দোটা, ঠিক আছে, ছবি যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, ছবি ঠিক আছে, ছবি তোলা ভুলে হবে না, দেখি ঠিক আছে, কোনটা কোনটা বোঝো না, এই যে কমপ্লিট একটা, কটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কোনো সন্দেহ, তারপরে এই যে একটা, সাতটা, এই যে একটা, আটটা, এই যে একটা, নয়টা, এই যে একটা, দশটা, এই যে একটা, এগারোটা, এই যে একটা, বারোটা, কমপ্লিট এটা একটা, তেরোটা, এখানে এই দেখো একটা বড় দেখে একটা, চোদ্দোটা, ঠিক আছে ভালো করে দেখো, বুঝবো না, ঠিক আছে ভালো করে তোলো, চারটা মাথা, এটা তোলা হয় নাই, তুলুক ওঠা নাই, তারপরে ঠিক আছে তুলো,
এটা এটা ওঠানো হয়ে গেছে, এটা মুছে দেবো, সবার হয়ে গেছে, এটা এটা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ একুশটা, ঠিক আছে, ভালো করে দেখো কটা আছে, দেখো ভালো করে সবার খাতা উঠে নাও আগে। এখানে কতগুলি বর্গ আছে? কটা আছে? সবার একুশটা আছে। ছবি তোলা হয় নাই, ছবিটা তোলাও, অসুবিধা হয় তুলতে? প্রথমে এই যে এরকম করো, একটা বর্গ তৈরি করো, ঠিক আছে, তারপরে এই যে এরকম করো, এখানে এটার মাঝখানে একটা বর্গ, ঠিক আছে, তারপরে এখানে একটা লম্বা দাগ ইয়ে করো, এই যে, তারপরে যে এখানে, ঠিক আছে, এরকম কোশ্চেন আসলে বলবা যে সেই কঠিন কোশ্চেন আসছে, বলবো না, কিন্তু একদম সোজা কোশ্চেন। হ্যাঁ ছবিটা উঠে, ছবিটা আটকাতে অসুবিধা হয়? ছবিটা আটকাতে অসুবিধা হয়? হ্যাঁ দেখো এরকম করে একটা বর্গ তৈরি করো, বর্গ তৈরি হয়েছে, বর্গটা তৈরি করো সবাই, ঠিক আছে, তারপরে যে এখানে একটা মাঝখান দিয়ে একটা দাগ দাও, ঠিক আছে, যাতে আর একটা বর্গ হয়ে যায়, তারপরে যে এখানে মাঝখান দিয়ে একটা ইয়ে করো, ঠিক আছে, বোঝা গেল? তারপরে যে, তারপরে যে, তারপর এটাকে লম্বা দাও, এটাকে আবার এই যে গেলে ইয়ে করো, এখন আমারই এখন আমারই কনফিউশন হতেছে, এক দুই তিন চার, এই আমারই গন্ডগোল হয়ে যাবে পরে। দাঁড়া আমি তুলে খাতা উঠে দিচ্ছি, দাও খাতা দাও, ছবিটা দেখি, দাও দাও দাও, প্রথমে একটা বক্স, বক্সের মাঝখানে এখানে একটা বক্স, তারপর এখানে একটা বক্স, ঠিক আছে, এখানে একটা বক্স, এক দুই তিন চার, এখানে যার একটা বক্স হয়েছে, হয়েছে, ঠিক আছে, তোমার হয়ে গেছে ছবি, ছবি তোলা হয়েছে, ছবি ছবি ছবিটা হয়েছে, একটা বক্সের মাঝখানে একটা বক্স তৈরি করতে তৈরি করতে করতে যাও না, ঠিক আছে, একটা বক্স, একটা বক্স, বড় একটা বক্স, তার মাঝখানে আরেকটা বক্স করো, ঠিক আছে, তার মাঝখানে যে আরেকটা বক্স করো, ঠিক আছে, তার মাঝখানে আরেকটা বক্স করো, তার মাঝখানে আরেকটা বক্স করো, এরকম বক্স করতে করতে চূড়া একটা দুটা তিনটা চারটা পাঁচটা চূড়া তৈরি করো, পাঁচটা, দেখো ছবি কার হয় না, যেমন তুলে দিই, হয়ে গেছে, হয়ে গেছে ছবি, আচ্ছা ঠিক আছে, তোমার হয়ে গেছে ছবি, দাও দাও খাতাটা দাও, সবার ছবি হয়ে গেছে, পেনটা পেনটা, এখানে কতগুলো আছে? প্রথমটাতে এক দুই তিন চার, এক কমপ্লিট একটা পাঁচটা, তারপরটাতে কটা আছে? এখানে আছে পাঁচটা, এখানে কটা আছে? এখানে একটা কিন্তু গণা হয়ে গেছে অলরেডি, এটা ধরবো না, একটা দুইটা তিনটা কমপ্লিট একটা চারটা, এভাবে এখানে আছে চারটা, ঠিক আছে, ছবি এটা কি অন্য ছবিটা নাকি? এটা আলাদা ছবি তো, হ্যাঁ
পাঁচটা, ঠিক আছে? প্রথমটাতে আছে পাঁচটা, তারপরটাতে আছে একটা দুইটা তিনটা কমপ্লিট, একটা চারটা, তারপরটাতে এক দুই তিন কমপ্লিট, একটা চারটা, তারপরটাতে এটা গোনা হয়ে গেছে, হ্যাঁ, এক দুই তিন কমপ্লিট, একটা চারটা, তারপরে এক দুই তিন কমপ্লিট, একটা চারটা, এটা তো হয়ে গেছে গোনা, ঠিক আছে? কত হয়? চার চারে ষোলো আর পাঁচে একুশ অ্যান্সার, ঠিক আছে? তো অসুবিধা কোনো? আরেকবার দেখো, প্রথমে নাম্বারগুলো লিখে দিব। এই দেখো এখানে কটা আছে বলো, এখানে কটা আছে? কীভাবে বুঝলো পাঁচটা আছে? এই যে এখানে একটা, এটা একটা, ঠিক আছে? কটা? দুইটা। কটা? তিনটা। কটা? চারটা। একদম কমপ্লিট পাঁচটা। এই একটা গণনা হয়ে গেছে কি না এখানে? তাহলে এখানে কি ধরবো একটা? তাহলে ওপরটাতে পাঁচটা আছে, তারপরটাতে কটা আছে দেখো? তারপরটাতে আছে, তারপর দেখো যে একটা, ঠিক আছে? তো ছবিটা আট করা হয়নি, বর্গ বর্গ না হয় আয়তক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে? কটা আছে এখানে? ছবি গণ্ডগোল হয়ে গেছে আবার। এক দুই তিন চার পাঁচটা, ঠিক আছে? না করালে হবে? কটা আছে এখানে? এখানে আছে পাঁচটা, তারপরটাতে, তারপরটাতে আছে চারটা, চারটা, জানো তো কী হবে চারটা? একটা, দুইটা, তিনটা, একটা কমপ্লিট, ঠিক আছে? এই একইভাবে তারপরটা তো আসবে চারটা, ওই একইভাবে তারপরটা তো চারটা, তারপরটা তো চারটা, ছবি গণ্ডগোল হয়ে গেছে ভাই, প্রথম প্রথমটাই ঠিক ছিল, ছবি উল্টো পাল্টা হয়ে গেছে, বাদ দাও ছাড়ো, ওইটা সবার ঠিক আছে তো? খাতায় তোলা ছাড়ো, ছবিটা কনফিউশন হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে কতগুলি বর্গ আছে? ছবি হয় নাই, কটা আছে? ভালো করে দেখো, ষোলোটা আছে, ভেতরে একটা আছে, কটা করে আছে? সবাই ষোলোটা আছে, দেখো সবাই ঠিক আছে?
কটা আছে? আসলে হয়েছে কি, ছবি তুলতে বন্ধ করেছি। তোমরা তো ডাইসের ইয়ে তুলতে পারবো না ছবি, ডাইস সব থেকে কঠিন, ডাইস আর্ট করা, লুডু ছক্কা আর্ট করা। হ্যাঁ, মানে এটা কয়টা আছে তোমার? হ্যাঁ, একটা বর্গ। ছবিটা একটু তোলার গন্ডগোলের জন্য না, এখানে একটা পারফেক্ট একটা স্কোয়ার হবে, পারফেক্ট একটা স্কোয়ার হবে। এই বাহুগুলো আলাদা আলাদা আছে না, একদম সেম হলো, একটা পারফেক্ট স্কোয়ার হতো। ছবি গন্ডগোল আছে, দেখি একটু গন্ডগোল আছে, মানে ছবি তো আর স্কেল দিয়ে মাপা হয় নাই না, তার জন্য যে এখানে একটা আসবে, এখানে পাঁচটা, এখানে পাঁচটা, এখানে পাঁচটা, 3×15 মাঝখানে একটা 16। ঠিক আছে, সবার হয়ে গেছে? এই দেখো প্রথমেটা তো কটা আছে এখানে, এখানে কটা? সবাই বলতো তো পাঁচটা আছে এখানে, তারপরটা তো কটা আছে, তারপরটা তো কটা আছে, তারপরে কটা আছে? এই দেখো একটা, এই জায়গায় একটা, পাঁচটা, 3×15 আগে 16 অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে বেশি আসবে না, যাগুলো করানো আছে যেগুলো পাওয়া যাবে। তারপরে আসে আয়তের গণনা, হয়ে গেছে সবার? কী হয়ে গেলো, ত্রিভুজের গণনা, বর্গের গণনা, আয়তের গণনা, আয়তের গণনা, গণনা, আয়তের গণনা। আয়ত তো আরও সোজা, যেটা কঠিন সেটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আয়ত কাকে বলে জানো তো? ঠিক আছে, যা দুইটা বাহু সমান। ঠিক আছে, এর কি দুইটা বাহু সমান? বাহুগুলো যা সামনাসামনি বাহুগুলো যা সমান। ঠিক আছে, ভুলভাল বলে, সামনাসামনি বাহু দুটো যা সমান। ঠিক আছে, সামনাসামনি বাহু দুটো যা সমান সেটা হচ্ছে আয়ত। ঠিক আছে, তাহলে সেই হিসেবে বর্গ একটা আয়ত হয় কি না হয়, তাহলে বর্গকে আয়ত বলা যায় কি না যায় বলো? কারণ বর্গর সামনাসামনি বাহু দুটা সমান। ঠিক আছে, আমরা যেখানে আয়ত বার করবো সেখানে বর্গ আর আয়ত দুটি একবারে কাউন্টিং হবে। ঠিক আছে, এখানে যদি বলে যে আয়তর সংখ্যা কতগুলো আছে, তাহলে কী করবা? যখন আয়তর সংখ্যা বার করতে বলো তখন আবার নাম্বারিং করতে হবে। ঠিক আছে, একই প্রসেস, খালি একটু সিস্টেমটা আলাদা হবে। দেখো নাম্বারিং করো, আগে নাম্বারিং করো, 1, 2, 3, 4, 2, 3, 4। ঠিক আছে, সবাই নাম্বারিং করো। হ্যাঁ, কত এখানে কত আছে, যোগ করা যাবে না এটা, এটা এই যে লম্বা লাইন আছে না, এখানে যোগ করো, 4, 3, 7, 7, 8, 3, 10। এদিকে এদিকে আবার যোগ করো, 3, 3, 6, 4, 10। এই যে এদিকে যোগ করার পরে যত নাম্বার আসবে, এই পাশে যোগ করার পরে যে নাম্বারটা আসবে সেগুলো গুণ করে দাও। ঠিক আছে, সেটা হচ্ছে আয়তের সংখ্যা, 100 অ্যান্সার। ঠিক আছে, বর্গ বার করতে বলে কী বলবো, কী করবো, এই নাম্বারটা সেই নাম্বারটার এক এক করে কম করে করে যাবো। ঠিক আছে, আর আয়ত যখন বার করতে বলবো তখন কী করবো, যোগ করে সেই নাম্বারটার গুণ করবো। সোজা তো, এগুলো তো বেশি কঠিন আসনা করছেন। তারপরে একটা কোশ্চেন, এটা বলো, এই কোশ্চেনটা করো, আঠারোটা একদম সোজা কোশ্চেন। হ্যাঁ, কটা হয়, কী করবা, যেটা বেসিক, প্রথমে 1, 2, 3, তারপর হচ্ছে 2, কী করবো, 3, 3, 6, এদিকে কত, 3, 6, 3, 18 অ্যান্সার। পরীক্ষা খাতা যদি আসে আয়ত, সেখানে বর্গটা দিয়ে এসো না আবার। ঠিক আছে,
কতগুলো দেখো করো। ঠিক আছে, খাতা উঠাও, খাতা উঠায় না। মেন তো ত্রিভুজ, এগুলো আসে মেন হচ্ছে ত্রিভুজ, যেগুলো করানো আছে না ওখান থেকে আসবে, বেশি কঠিন আসবে না। এক এর থেকে যদি বেশি কঠিন দেয় সেগুলো আসবেই না পরীক্ষায়, এর থেকে কঠিন ওগুলো প্র্যাকটিস করে লাভ নাই কোনো। আর তো আর বর্গ একদম সোজা, খালি মনে থাকে না, আয়তবর্গ আসে না বেশি না, ত্রিভুজটা আসে। জিডিতে তো ইয়েও কম আসে, জিডিতে আমি কটা দুইটা তিনটা ইয়ার কোশ্চেন দেখলাম, ক্যালেন্ডারের কোশ্চেন একদম সোজা, একদম মুখে মুখে তোমাদের লিখতে হবে না, মুখে মুখে করতে পারবা, সব কোশ্চেনই হবে, তো ক্যালেন্ডার একদম কমপ্লিট হবে, তার সেকেন্ডে উত্তর আসবে। ওই যে কোডটা যে আছে তোমাদের যে লেভেলে কোশ্চেন আসবে না, এই এই কোডটা আছে, কী আছে, 1440250361146, এই যে এই কোডটা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ওই যে 12 এপ্রিল রবিবার হলে জুন জুলাই, 12 জুলাই কী বার হবে, রবিবার হবে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা থেকে বেশি আসবে। যদি বলে যে 12 এপ্রিল যদি রবিবার হয়, মে জুন জুলাই, ঠিক আছে, তাহলে 13 জুলাই কী বার হবে, 13 জুলাই, 12 বলছি, তাহলে একদিন বাড়বে, ঠিক আছে। কনসেপ্ট কিন্তু একটাই, এটা দিয়ে যেখানে তোমরা যে কোনো মান্থে আর কি জাম্পিং করা যাবে, ঠিক আছে। আর আর তোমাদের ক্লক থেকে তো চারটা টাইপের কোশ্চেন করানো আছে, আরেকটা আসলে মিসলে নিয়ে এসে করাবো, কোনটা বলো তো, দেখবা যে বলবে যে ঘড়িতে যখন 3টা বাজে তখন মিনিটের কাঁটাটা তোমার হচ্ছে মানে ইয়ে করে আর কি, মানে উত্তর দক্ষিণে যায়, এরকম থাকে না যে মিনিটের কাঁটা, হ্যাঁ ক্লকের মধ্যে, ওটা 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 মিসলে নিয়ে এসে করাবো, একটা কোশ্চেন আছে তো ওটা যখন প্র্যাকটিস করাবো কোশ্চেন তখন, ঠিক আছে, আরেকটা আছে ওটা পরে করাবো। এটা কোন দিক, এটা এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে, ওটা পরে করাবো, ওইটা করলে একদম কমপ্লিট ক্লক, ক্লক তো কমপ্লিট, যেগুলো করানো আছে এগুলো তোমরা পাবা, তাও এই মিসলিনিয়াস কোশ্চেনটা পরে আমি করাবো। এটা একদম সোজা, যে ঘড়িতে যদি 3টা বাজে, ঠিক আছে, এটা কোন দিক হবে, এটা এটা হচ্ছে উত্তর পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে উত্তর পশ্চিম, ঠিক আছে। তোমাদের কোশ্চেন আসবে জানো, যখন ঘড়িতে 3টা বাজে, 3টা বাজে মানে কি, 3টার কাঁটা এদিকে থাকবে, এখানে 3টা, এখানে 12টা, ঠিক আছে, ঘড়িতে যখন 3টা বাজবে তখন মিনিটের কাঁটা থাকার কথা কোন দিকে, উত্তর দিকে, কিন্তু কোশ্চেনে বলবে যে উত্তর দিকে নাই, সেটা আছে উত্তর পূর্ব দিকে আছে, তারপর ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকবে, তারপর তখন ঘন্টা কাঁটা মিনিটের কাঁটা যে গণ্ডগোল করছে না, ঘন্টা কাঁটাটা ওই গণ্ডগোল করতে হবে, ঠিক আছে, ওটা পাওয়া যাবে, ওটা সোজা আছে, যখন মিসলিনিয়াস কোশ্চেন করাবো, অনেক কোশ্চেন আছে মিসলিনিয়াস, ওগুলো করাবো তখন হয়ে যাবে। হ্যাঁ দেওয়াল করে লাগবে না, তো সবাই জানে, কে জানে না, 3টা বাজলে কোন দিকে থাকে জানে না কেউ, জানলে জানবে সবাই জানে, ঠিক আছে। আর ক্লকে তো ক্লকে কমপ্লিট করানো আছে, একদম হাই লেভেলের কোশ্চেন করানো আছে। আর ওয়াটার অ্যান্ড মিরর ইমেজে তো একদম সোজা, ওটা থেকে কিন্তু তোমার এসএসসি জিডিতে প্রিভিয়াস এর কোশ্চেনে অনেক আসছে কোশ্চেন, ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ অনেক কোশ্চেন আসে ওটা থেকে, আর ওটা তো একদম সোজা আছে, যে ওটার একদম একটা জিনিস লাগাবা, বেসিক লাগাবা, একটা জিনিস দেওয়া আছে তো এটাকে লম্বা লম্বা কাটবা, ঠিক আছে, যদি বাঁ সাইডে ডান সাইডে এক দেখা যায় এটা দর্পণ প্রতিবিম্ব এক হবে, ঠিক আছে। যদি চায় যে তোমার ওয়াটার ইমেজ চায় তখন কীভাবে কাটবে, এভাবে কাটবা, যদি উপর পাশ আর নিচ পাশ একই হয় তাহলে সেটার জল প্রতিবিম্ব সমান হবে, এইভাবে অপশন এলিমিনেশন করবা, অপশনে দেখবা যে অপশনটা আগে চোখে দেখে নেবে যে অপশনগুলো কী কী আছে, কোনোটা দেখবা যে একটা জিনিস দেখবা সোজা আছে যে জল প্রতিবিম্ব চাইছে, ঠিক আছে, কিন্তু দেওয়া আছে 7, ঠিক আছে, অ্যান্সারের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে সে একটা 7 নাম্বার চাইলে তো, ঠিক আছে, আরও কিছু কিছু নাম্বার দেওয়া আছে, এখানে দেখবা যে 7টা সোজা করে লেখা আছে, ঠিক আছে, 2টা অপশনের মধ্যে 7টা সোজা করে লেখা আছে, তখন 7টাকে কাটবা, তো 7টা তো সোজা থাকার কথা না, তাহলে 2টা অপশন অটোমেটিক কাটা যাবে, ঠিক আছে, আর 2টা থাকবে, ওখানে দেখবা যে একটা কিছু নাম্বার দেওয়া আছে ওটাও দেখবা যে সোজা পাশে লেখা আছে, ওটাও কাটা দিয়ে দিবে, এরকম করে অপশন এলিমিনেশন করলে সেকেন্ডে হয়ে যাবে, ঠিক আছে। তারপর তো বুদ্ধি আছে, আর একটা 2 নম্বরের বুদ্ধি, একটা বুদ্ধি আছে না, উল্টো পাশে জল প্রতি, হ্যাঁ
ওটা যদি একদম কিছু মাথায় না থাকে, আর যদি খুব কঠিন কোশ্চেনটা আসে, জল প্রতিবিম্ব হলে এভাবে ছাপাবা, ছাপানো মানে এভাবে উল্টাবা, আর দর্পণ প্রতিবিম্ব এভাবে উল্টাবা, ওটা দরকার হবে না, ঠিক আছে? কনসেপ্ট যে লেখানো আছে কনসেপ্ট থেকে আসবে। এটা এটা কি কোশ্চেনটা বলা ছিল, কোশ্চেন করছো? এটা এটা কোশ্চেন করছো? সবার হয়ে গেছে? মুছে দিলাম, হ্যাঁ এটা মুছে দিলাম। যেমন যেরকমভাবে ইয়াতে ত্রিভুজের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিগার কী ছিল, স্টার, ত্রিভুজের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিগার কী ছিল, স্টার, সেরকমভাবে আয়তের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিগার আছে, এই কোশ্চেনটা বেশি আসে, ঠিক আছে? আয়তের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিগার আছে, এই ফিগারটা। এখানে কতগুলি আয়ত আছে, এটা ইম্পর্টেন্ট ফিগার, কিন্তু আয়ত থেকে কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসার চান্স বেশি। এখানে কতগুলি আয়ত আছে, আয়ত আছে, এইটি তো পরীক্ষা আসলে এই কোশ্চেনটা আসার কথা। তোমরা তো পাঁচটা দেখো, তার জন্য এটাই আসবে। হ্যাঁ, এগারোটা আছে, ভেরি গুড। এখানে কতগুলি আয়ত আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? না, এগারোটা হবে, ভালো করে দেখো, এগারোটা আছে। হয়ে গেছে? হ্যাঁ ভাই, বুঝলাম, দেখাবো। এটা এটা ইম্পর্টেন্ট মনে ফিগার, হ্যাঁ, এটা মনে রাখলে, মনে রাখলে হবে। তোমার হচ্ছে, তোমার একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, কোনো সন্দেহ? তারপরে এই যে ছয়টা, তারপরে এদিকে হবে একটা, তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা, তারপরে যে কমপ্লিট একটা, এই যে কমপ্লিট একটা, ঠিক আছে? এই যে দেখো বোর্ডে, দেখো বোর্ডে, বোর্ডে বোর্ডে দেখো, এখানে কয়টা, এই যে এক, দুই, তিন, চারটা, পাঁচটা, ঠিক আছে? কটা, ছয়টা, একই রকম হবে এদিকে, সাতটা, একই রকম হবে এদিকে, আট, এদিকে নয়টা, ঠিক আছে? কমপ্লিট একটা, দশ, এই দিয়ে কমপ্লিট একটা, এগারো, এগারো ইম্পর্টেন্ট, কিন্তু গণার দরকার নেই, এটা মনে রাখো, এটা মুখস্থ করলেই হবে, ঠিক আছে? এটাতে এগারোটা আছে, যীশুখ্রিস্ট, হ্যাঁ, যীশুখ্রিস্ট। ফিগার কাউন্টিং কমপ্লিট, ঠিক আছে? ফিগার কাউন্টিং চ্যাপ্টার একদম কমপ্লিট। বলো তো কী কী হয়েছে প্রথম থেকে? তারপর হচ্ছে কি, ক্যালেন্ডার, তিন হচ্ছে,
আমার কিন্তু চ্যাপ্টার আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে, তোমাদের মাথায় কিছুই থাকবে না। একজন আসে তা দশজন, একদিন আসে তা পরের দিন নাই, এভাবে হয় নাকি? ঠিক আছে, ওরা দেখবে যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে কিন্তু ওদের মাথায় কিছু থাকবে না লাস্টে। পরে প্রথমবার যেভাবে বোঝানো হয় পরের বার রিভিশন দিলে হবে নাকি? রিভিশন দিলে তো দৌড়াবো একবারে, একদিনে একবারে টোটাল রিজনিং কমপ্লিট করবো যখন কমপ্লিট হবে চ্যাপ্টারগুলো। ঠিক আছে, সকাল 8টা থেকে বসবো, একবার সন্ধ্যা 8টা পর্যন্ত একদিন টোটাল চ্যাপ্টার রিজনিং কমপ্লিট হবে পরীক্ষার আগের দিন। ঠিক আছে, পরীক্ষার আগের দিন না তো, পরীক্ষা 6-7 দিন আগে, তখন একবারে যেন মাথায় থাকা যায়, নাহলে কিন্তু হবে না একদম, তাহলে রিভিশন দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, তারপরে 4 নম্বরটা কি? কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং, তারপর হচ্ছে কোডিং ডিকোডিং যে সব টাইপের করানো আছে, তোমার যে লেভেল পর্যন্ত করানো আছে ওই লেভেলের কোশ্চেনই আসবে না, একদম সোজা লেভেলের কোশ্চেন আসবে। বই থেকে বই লাগবে না তো, বই দরকার কিসের? বই দরকার কিসের? বই লাগবে না তো, বই লাগবে না তো। অতিরিক্ত প্র্যাকটিস করলে আবার গন্ডগোল হয়ে যায় মাথা, অতিরিক্ত প্র্যাকটিস করা যাবে না। তুমি ম্যাথ প্র্যাকটিস করো অতিরিক্ত, রিজনিং অতিরিক্ত প্র্যাকটিস করা যাবে না, কারণ কি রিজনিংটা কী কীরকম সাবজেক্ট তোমার যদি জানা না থাকে না তাও তুমি পরীক্ষা হলে করতে পারবা, ওটাতে প্র্যাকটিস বেশি করো ম্যাথটাতে। ঠিক আছে, রিজনিংটা এখানেই শেখার চেষ্টা করো, ফার সময় নষ্ট করে কী লাভ? 6 নম্বর কী করবো আজকে? ডাইস, ডাইস চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষায়, অনেক কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক কোশ্চেন আসে ডাইস থেকে, হ্যাঁ জিডিতে দেখলাম অনেকগুলো আছে। হ্যাঁ কোনটা? ওয়াটার ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, ক্যালেন্ডার, অনেক বড়ো চ্যাপ্টার, অনেক বড়ো চ্যাপ্টার, করাবে করা দিবে এখন একদিন, তুমি খাতা উঠে নিও করা দিবে এখন। ঠিক আছে, ক্যালেন্ডার ক্যালেন্ডার, হ্যাঁ ক্লক কমপ্লিট, ক্যালেন্ডার কমপ্লিট, 2টা চ্যাপ্টার 3টা 4টা 5টা 6টা। ডাইস ডাইসে আমার 2টা টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, ডাইস থেকে না দুইটা কোশ্চেন আছে। ঠিক আছে, 2টা টপিক আছে ডাইসের ভেতরে, 2টা টপিক আছে, একটা হচ্ছে ওপেন ডাইস, ঠিক আছে, একটা হচ্ছে ওপেন ডাইস, একটা হচ্ছে ক্লজ ডাইস। ক্লজ ডাইসের মধ্যে ভাগ আছে আবার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড বা হচ্ছে মানব পাশা। ঠিক আছে, ডাইস মানে হচ্ছে পাশা, লুডু ছক্কা দেখো তো, ওটা হচ্ছে ডাইস, মানে হচ্ছে পাশা। লুডু ছক্কা ডাইস, ঠিক আছে, ডাইসে তো এই ভাগগুলো থাকবে না, 3টা ভাগ দেওয়া থাকবে। ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে ক্লজ ডাইস, কারণ 3টা দেওয়া থাকবে, বাকি 3টা তোমার কাছে যাবে। ঠিক আছে,
ডাইসে এই এরকম হবে, এরকম দেওয়া থাকবে। এই ছবিটা খুব কঠিন ছবি এটা। তাও গন্ডগোল হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাদের অসুবিধা হবে না এরম করবা, চন্দ্রবিন্দু ঠিক আছে, তারপরে এরম করে দাও ঠিক আছে, তুলতে অসুবিধা হবে অনেকের, এরম করে দাও যাদের অসুবিধা হবে। তোলা হয়ে গেছে ডাইস থেকে, দুটো টপিক আছে ডাইসের ভেতরে ঠিক আছে, একটা হচ্ছে ওপেন ডাইসের, একটা হচ্ছে ক্লোজ ডাইস। ক্লোজ ডাইসের মধ্যে হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা মানক, আর একটা হচ্ছে জেনারেল বা সাধারণ ভাষা ঠিক আছে। এটা আমরা আজকে করবো না, আজকে করবো হচ্ছে ওপেন ডাইস ঠিক আছে, আজকে ওপেন ডাইস করবো, এটা কমপ্লিট করার চেষ্টা করবো। আর এটা যেদিন ধরবো সেদিন একবার কমপ্লিট করতে হবে এটা ঠিক আছে। ওপেন ডাইস ওপেন ডাইস থেকে অনেক কোশ্চেন আসে, এ বি সি ডি ই এফ ঠিক আছে। এটা জিডিতে খুব আসে কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখো ডাইস এটা হচ্ছে ওপেন ডাইস কিসের জন্য বলা হয়, যে ক্লোজ ডাইসটা আছে না ক্লোজ ডাইস সেটাকে ওপেন করে ওপেন করা হয়, তার জন্য এটার নাম হচ্ছে ওপেন ডাইস। ক্লোজ যে ডাইসটা থাকবে ঠিক আছে, ক্লোজ ডাইস তো জানো কোনটা ঠিক আছে, সেটাকে ওপেন করে এই ডাইসটা তৈরি করা হয়, তার জন্য এটা হচ্ছে ওপেন ডাইস। এই যে লুডুর ছক্কার মধ্যে কয়টা বক্স থাকে, ছয়টা থাকে ঠিক আছে, তাহলে এটাকে ওপেন করার পরে কয়টা বক্স থাকবে, ছয়টাই থাকবে। তাহলে ডাইসের ওপেন ডাইসের যে কোনো কোশ্চেনে, ওপেন ডাইসের যে কোনো কোশ্চেনে কয়টা বক্স থাকবে, না তো ছটা বেশি থাকবে না তো ছটা কম থাকবে, মনে থাকবে সবার ওপেন ডাইসে কয়টা থাকবে বক্স, ছটা থাকবে। আর ছটা কীভাবে থাকবে ঠিক আছে, এভাবে থাকতে পারে আবার এদিকেও থাকতে পারে ঠিক আছে, কিন্তু আমরা বিপরীতটা কীভাবে জানবো, বিপরীতটা থাকবে একটা সরল রেখায় ঠিক আছে, যেমন বি, বি এর বিপরীত ডি হবে, এটা সরল এক সরল রেখা হবে। সরল রেখা মানে কি, এদিকে গেলে সরল রেখা ঠিক আছে, আর এদিকে যে লম্বা আছে এটা কী বলবো, এটা সরল রেখা, একই সরল রেখা, এইটাও সরল রেখা এটাও সরল রেখা ঠিক আছে। বিপরীত অক্ষর বিপরীত যে বর্ণটা থাকবে সেটা একই সরল রেখায় থাকবে, মনে থাকবে হয় এদিকে থাকবে মানে বি এর বিপরীত এদিকে থাকবে এই সরল রেখায়, বা এর বিপরীত এই সরল রেখায় থাকবে ঠিক আছে। এবং যে বিপরীত শব্দ অক্ষরটা থাকবে সেটা একটা বক্স গ্যাপ করে থাকবে, যেমন এর বিপরীত হচ্ছে ই, কারণ একটা বক্স মাঝখানে আমরা গ্যাপ রাখবো ঠিক আছে, একই সরল রেখায় একটা বক্স গ্যাপ রাখবো, কী করবো একই সরল রেখায় একটা বক্স গ্যাপ রাখবো, এ সে একটা বক্স গ্যাপ রাখলে কী হবে, এর বিপরীত এর বিপরীত ই হবে ঠিক আছে, সির বিপরীত একটা বক্স গ্যাপ রাখবো, রাখার পর কী আসবে সি এর হচ্ছে এফ, আর বির একটা বক্স গ্যাপ রাখলে কী হবে বি এর সাথে হচ্ছে ডি ঠিক আছে। এতটুকু বোঝা গেলে আর একবার বলবো, কী হবে কোশ্চেন তোমাদের পরীক্ষা খাতার মতো কোশ্চেন পরীক্ষায় কোশ্চেন আসবে যে বি এর বিপরীত কী, বি এর বিপরীত কী, বিপরীত কোনটি ঠিক আছে। প্রথমে কী করবো বি, বিপরীত কী হবে ডি, তারপরে হচ্ছে এর বিপরীত, এর বিপরীত হচ্ছে ই, সির বিপরীত এফ ঠিক আছে। কয় জোড়া হয়ে গেল,
দুই চার ছয়, ছটা হয়ে গেল, ঠিক আছে। এর বিপরীত বির বিপরীত ডি, এর বিপরীত ই, সির বিপরীত এফ। আস্তে আস্তে কঠিন যাবে, এক এতটুকু বুঝে নাও, কোনো অসুবিধা তোমাদের, কোনো প্রবলেম। একটা কোশ্চেন দেখো, কটা বক্স থাকবে ওপেন ডাইসের, যে কোনো কোশ্চেনে ছয়টা বক্স থাকবে, ছয়টার বেশি থাকবে না, ঠিক আছে। ছয় বলো, পাঁচের বিপরীত কোনটি? পাঁচের বিপরীত কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরীক্ষা আসে তোমাদের, জিডির পরীক্ষায় খুব আসে কোশ্চেনটা, ডাইসের কোশ্চেন, ঠিক আছে। পাঁচের বিপরীত কোনটি? একের বিপরীত কী হবে? তিন। চারের বিপরীত? ছয়। আর বাকি কোনটা থাকে? আমরা যদি তিনজনা থাকে, তিনজনের মধ্যে দুইজনা জানা হয়ে গেছে, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই তার বিপরীত হবে, ঠিক আছে। বাকি কোনটা পড়ে থাকে? দুই আর পাঁচ, তাহলে দুইয়ের বিপরীত, দুইয়ের বিপরীত পাঁচ। কোশ্চেন কী বলছে? পাঁচের বিপরীত কোনটি? পাঁচের বিপরীত কোনটি? তাহলে হচ্ছে দুই, দুই হচ্ছে অ্যান্সার। হয়ে গেছে সবার? ভুল হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে। লাস্ট টাইম সবসময় যে তোমাদের নাম্বার দিবে এরকম কোনো কথা না, নাম্বারের বদলে যে কোনো জিনিস দিতে পারে, ডটও দিতে পারে, ঠিক আছে, সিম্বল ইউজ করতে পারে। বলো কী হবে ট্রায়াঙ্গেলের বিপরীত? এটা হচ্ছে এটা ইকুয়াল, তারপর নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু পার্সেন্টেজ, তারপর যেটা থাকবে সেটা অটোমেটিক ডলার হচ্ছে প্লাস, ঠিক আছে। কঠিন যাবো একটু, কোশ্চেনটা কি দিব?
তিনের বিপরীত কোনটি হবে? এটাই তো পরীক্ষায় আসবে তো এই কোশ্চেনটা। দেখো একের বিপরীত কি হবে? একের বিপরীত হচ্ছে পাঁচ। দুইয়ের বিপরীত কি হবে? দুইয়ের বিপরীত হবে চার। আর বাকি কোনটা থাকে? আর আমাদের বলছি লুডুর মধ্যে কটা থাকবে বাক্স? ছটা। কিন্তু আছে কটা? এদিকে পাঁচটা। এই যে বাকি এগুলো আছে না, এগুলো মিলে কমপ্লিট একটা বাক্স তৈরি করবে, ঠিক আছে? এই এই যে এটা আছে না, এটা উল্টা এদিকে আসবে যখন এটা ফলটা যখন ইয়ে হবে, ক্লোজ হবে যখন, ঠিক আছে? এটা এদিকে আসবে, এদিকে আসে, এরকম হবে, হবে কি না? এটা যখন উল্টো এদিকে হবে কি না? এটা এদিকে যাবে কি না? এইদিকে আসবে এরকম করে, ঠিক আছে? একইভাবে এটা উপরে যাবে কি না? এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে কি না? এটা এদিকে আসবে। এটা যদি এদিকে আসে এটা কী চিহ্ন হবে? প্লাস। এটা যদি এদিকে যায় কী হবে? ডলার। এটা উপরে গেলে কী হবে? সমান সমান। এটা দিয়ে কী হলে? পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে পাঁচের বিপরীত কোনটা থাকে? পাঁচের বিপরীত এই এইটা থাকে, ঠিক আছে? এই যে কমপ্লিট যে একটা হবে, সেই যে পাঁচ অক্ষরটা যে থাকবে সেটা নাকি কোনটা থাকে? পাঁচ না থাকে, তিন থাকে, এখানে তিন ছিল না? হ্যাঁ, এই যে তিন, যেটা তিন থাকবে, দুইয়ের বিপরীত কী আছে? চার। যেটা তিন থাকবে সেই তিনের বিপরীতে বাকিগুলো হবে, ঠিক আছে? বাকিগুলো কীরকম হবে? ফিগারটা এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ডলার, তারপর হচ্ছে সমান সমান, আর হচ্ছে পার্সেন্টেজ। এখন যদি বলে তিনের বিপরীত কী, তাহলে কী হবে তিনের বিপরীত? এই চিহ্নটা দেওয়া থাকে পরীক্ষায়, যে তিনের বিপরীত এই চিহ্নটা হবে। বোঝা গেল না? কঠিন? কোনো অসুবিধা তোমাদের? অসুবিধা কোনো? ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। কেন ছয় হবে? কেন ছয় হবে? কেন এখানে তো দেওয়াই আছে এগুলো মিলে কমপ্লিট একটা হবে, ঠিক আছে? এগুলো মিলে কমপ্লিট একটা হবে, এটা ক্লোজ করার পরে। কিন্তু পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসবে সেটা এখন দিব, ঠিক আছে? এটা উঠানো আগে এটা এরকম একটা কোশ্চেন করো। এটা বোঝা গেছে কারো? সবার এরকম আর একটা কোশ্চেন করো। কি আছে? একদম আগের মতোই হবে। হ্যাঁ, কি হবে এটা? এদিকে তোমাদের হচ্ছে হয়ে গেছে, প্রথমে হ্যাশ
এটা ওইভাবে মাঝখানে ইয়ে হবে না তো। এই দেখো এটা ফোল্ডিং হওয়ার পরে কী আসবে, এইটা এদিকে আসবে, ঠিক আছে, এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, কমপ্লিট হবে কি না, এদিকে আসলে কী হবে, হ্যাঁ এটা এদিকে আসলে কী হবে, কলার, এটা এদিকে যাবে, প্লাস, এটা এদিকে আসবে, ঠিক আছে। রেখেছিল ত্রিভুজ না, হ্যাঁ এটা এদিকে যাবে, কী হবে ত্রিভুজ, তাহলে তিনের বিপরীত কী হবে, তিনের বিপরীত কী হবে, হ্যাঁ ডলার প্লাস ট্রায়াঙ্গেল এটা, ঠিক আছে। একটা কোশ্চেন দেখি, সবার হয়ে গেছে, অপশন হচ্ছে কোশ্চেনটা আমি দিচ্ছি, কোশ্চেন হয়নি এখনো, কোনটা এটা অ্যাট দ্য রেট, এটা হচ্ছে কপি, এটা হচ্ছে কপিরাইট, সি দিয়ে গোল, ঠিক আছে, এটা অ্যাট দ্য রেট ট্রায়াঙ্গেল পার্সেন্টেজ হ্যাশ ডলার, হ্যাঁ কোশ্চেনটা থাকবে না,